বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 27 অক্টোবর 2022 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছে তার নিচস্থভাবে চন্দ্র কিন্তু গ্রহণ এবং অমাবস্যার প্রভাব থেকে বেরিয়ে চন্দ্র পরবর্তী রাশিতে গোচর করে অবশ্যই কিন্তু অবস্থান করছে বৃশ্চিকের ঘরে সেখানে চন্দ্র দিনের শুরুতে বিশাখা নক্ষত্রে থাকবে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শনি নক্ষত্র অনুরাধায় এসে উপস্থিত হবে তো এই নাক্ষত্রিক পরিবর্তনের ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র যখন থাকবে বৃহস্পতি বকরি এবং শনি নক্ষত্র যখন থাকবে তখন কিন্তু শনির বক্রতা সবে সবে কেটেছে শনি বর্তমানে মার্গী তো এই বিষয়ে শনি যে মার্গী হয়েছে মার্গী হওয়ার পর প্রথমবার এই শনি নক্ষত্রে চন্দ্র আসছে অর্থাৎ শনির প্রভাব বাড়ছে সাড়ে সাতি থেকে আরম্ভ করে ঢাইয়া শনির দশা অন্তর্দশার প্রভাব এবং জন্মছকে যার যা শনি যেরকম আছে সে অনুযায়ী প্রভাবগুলো এবার কিন্তু একটু অন্যরকম কিন্তু খাতে বইবে কারণ শনি এখন আর বকরি নেই মার্গী তো প্রথমেই আমার যে বিষয়টা এখানে আমরা তুলে ধরবো জেনারেল প্রেডিকশানে আজকের দিনের মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে যদি আপনার ডেট অফ বার্থ টাইম ঠিকুজি কুষ্টি লগ্ন রাশি কিছুই না জানা থাকে তাও এখানে কিন্তু বহু প্রেডিকশান আপনি মেলাতে পারবেন তাই প্রাথমিক প্রেডিকশানগুলোকে একটু গুরুত্ব দিন মনোযোগ সহকারে শুনে নিন দেখুন প্রাথমিক প্রেডিকশানে আমি প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমাদের মনের কারকগ্রহ চন্দ্র নিচস্থ অর্থাৎ আমাদের ভেতরে যে আশা আকাঙ্ক্ষা আনন্দ উন্মাদনা এগিয়ে যাওয়ার ইচ্ছা শখ আহ্লাদ এগুলো থাকে এগুলোর প্রভাব কিন্তু অনেকটা কম থাকবে অর্থাৎ কঠিন সত্য কঠিন বাস্তব রূঢ় বিষয়গুলো কিন্তু মনের ভেতর বেশি কাজ করবে অর্থাৎ এখানে কিন্তু আপনার ভালো লাগা আনন্দদায়ক বিষয় অতিরিক্ত কিছু বিষয় সেগুলোর কিন্তু প্রভাব অনেকটা কমে থাকবে ফলত অনেকের চন্দ্র নিচস্থ থাকলে যে বাস্তবিক সত্য বা কোনো একটা প্রবলেম আছে সেগুলো একটু ভারী মনে হয় যেন সেগুলো গিলে খেতে আসছে কোনো সমস্যা তৈরি করছে এগুলো ন্যাচারালি কিন্তু চন্দ্র নিচস্থ থাকলে এই ধরনের প্রভাবগুলো থাকে যেটা হয়তো আপনি অন্য কিছুতে ভুলে থাকতে পারেন একটা গান শুনে মনটাকে একটু অন্যরকম রাখতে পারেন সেটা কিন্তু এই চন্দ্র নিচস্থ দিনে সব ক্ষেত্রে একই রকম হয় না তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে শনির প্রভাবযুক্ত দিন প্রথমেই মাথায় রাখতে হবে দিনটা কিন্তু কর্মঠ দিন গায়ে হাওয়া লাগিয়ে কিন্তু কাজ করার দিন নয় দিনটা কিন্তু কর্মঠ দিন কাজে কর্মে অগ্রগতি থাকবে কিন্তু আপনাকে খাটতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমী ব্যক্তিদের জন্য দিনটা কিন্তু সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে আর অলস ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত বিরক্তকর একটা সমস্যাবহুল দিন হিসেবে যেতে পারে প্রথমেই আজকের দিনে বলবো শনি নক্ষত্র এবং বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য জ্ঞান বুদ্ধি বিকাশ জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে এই বিষয়গুলো আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন যে কোনো ক্ষেত্রে শনির প্রভাব থাকার জন্য টেকনোলজি টেকনিক্যাল কাজ যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং কোনো কাজ সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজ এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে অগ্রগতি বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে গতদিন যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটেছিল তার রেশগুলো অনেকটাই ক্ষীণ থাকবে আজকের দিনে তার ঘটনাগুলো পরিবর্তন হবে ঘটনাগুলো চেঞ্জ হবে এবং একটা নতুন দিন হিসেবে আজকের দিনটা কিন্তু এগোতে পারেন পুরনো বিষয়গুলো কিন্তু আজকের দিনে মন থেকে বা পরিস্থিতিগত বিষয় থেকে অনেকটা কিন্তু সরে যাবে শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য শুধু যে কর্মঠ থাকবে দিনটা তা নয় এখানে কিন্তু নতুন কাজের সম্ভাবনা কাজের ক্ষেত্রে কিছু উন্নতি বিশেষত শ্রমিক শ্রেণীর কথা বলছি মালিক শ্রেণীর কথা নয় শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার দিন এবং যে কোনো বিষয়ে যেখানে সব কাজে এত ঘাম ঝরিয়ে কাজ করতে হয় কিছু বহন করতে হয় এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে শনি নক্ষত্রে পুরনো জিনিসপত্র কেনাকাটির যোগ আছে পুরনো কোনো সংযোগ হতে পারে পুরনো মানুষগুলোর সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু পুরনো স্মৃতি মনকে কিন্তু আবার একটু ভারাক্রান্ত করতে পারে পুরনো প্রেম ইত্যাদি সেগুলোর সংযোগও কিন্তু কিছুটা তৈরি হতে পারে কিন্তু সেগুলো আবার মনকে অনেক ক্ষেত্রে ভারাক্রান্ত করতে পারে সেটা খেয়াল রাখা দরকার শনির প্রাধান্য দিনে সাধারণত হাড়ের ব্যথা বেদনা কোনো ধরনের ঠান্ডা লাগার সমস্যা অ্যালার্জির সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যা মানসিক ক্ষেত্রে কোনো সমস্যা এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে চন্দ্র নিজস্ব চন্দ্র আমাদের মাতৃভাবকে রিপ্রেজেন্ট করে মা মাতৃস্থানীয় ব্যক্তির যদি কোনো শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকে যে কোনো লগ্ন রাশি হোক না কেন সেই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখা দরকার সেই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার এখানে কিন্তু কিছুটা দুর্বলতা কিছু প্রবলেম সেগুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকছে যে বিষয়গুলো মনকে প্রভাবিত করতে পারে মনের ভেতর জেদ রাগ অভিমান আনতে পারে যে বিষয়গুলো আপনার মনকে নাড়া দিতে পারে সেই জায়গাগুলো থেকে আজকের দিনে দূরে থাকুন সেটা সিনেমাও হতে পারে কোনো বিষয়ে কারোর বক্তব্য হতে পারে সেগুলো কিন্তু আপনার পক্ষে সমুচীন হবে চন্দ্র এখানে শনি নক্ষত্রে থাকছে শনি বর্তমানে বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে তো এটা মনে করি গবেষণা যে কোনো ধরনের রিসার্চ আধ্যাত্মিক সাধনা আধ্যাত্মিক পথে কোনো কাজকর্ম
তন্ত্রমন্ত্র সাধনা এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো। এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা আপনি আজকের দিনে করতে পারেন, সেখানে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। এর বাইরে আমি এটা এখানে বলবো যে সাধারণভাবে আজকে যদি দেখি যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে লোহা লৌহজাত দ্রব্য পেট্রোলিয়াম কয়লা যে কোনো ধরনের মাটির তলা জিনিসপত্র অ্যাস্ট্রোলজিক্যাল পেশা কোনো অ্যান্টি জিনিসপত্র কাজ করছে কেউ সেই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা যথেষ্ট ভালো বা শুভ ফলদায়ী হওয়ার সম্ভাবনা থাকছে। এই জায়গাটা ভালো ফল পাবেন। আর কী কী ভালো মন্দ ফল পাবেন সেগুলো বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারে বারে ব্লিঙ্ক করছে সেটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে সমস্যা থাকলে আমাদের সঙ্গে ফোনে কিন্তু ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন। অবশ্যই আপনারা চাইলে আমাদের সঙ্গে সাক্ষাৎ এসেও চেম্বারে বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনাকে কোনো এক দু কথার আলোচনা ভাববেন না, ফোনেও আপনি কিন্তু সময় সাপেক্ষ এবং বিস্তারিত আলোচনা পাবেন। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো ফলো করবেন, ইউটিউবে নোটিফিকেশান অনিয়মিত, নিজেরাও দেখবেন যে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন নোটিফিকেশান সবাই আসছে না। তো আপনি অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, সেখানে কিন্তু অবশ্যই যুক্ত রাখবেন। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আমরা যে আলোচনায় ছিলাম যে শনির প্রভাবাধীন দিন এবং শনি বক্রতা কাটার পর যে অবস্থা এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থা। দেখুন আপনাদের বিগত ধরুন দু তিন মাস অবস্থাটা যেরকম কেটেছিল এবারে কিন্তু শনি এবারে কিন্তু মার্গী এবং মার্গী ফলের জন্য অনেকের ক্ষেত্রে শনির যে প্রভাবটা খুব সুবিধাজনক মনে হবে, বেশ কিছু কাজে অগ্রগতি মনে হবে। আবার বিশেষ কিছু ক্ষেত্রে আমরা দেখব শনির প্রভাবটার জন্য অনেকের ক্ষেত্রে কাজের দায় দায়িত্ব বাড়লো। বিশেষত দেখুন দু তিন মাসের আগের কথায় ফিরে যান, আপনাদের যদি বরাবর কোনো ক্ষেত্রে যদি দেখেন যে কোনো সমস্যা ছিল বা কোনো কিছু নতুন করে কিছু হচ্ছিলো লাইফে যেটা দু তিন মাস যাবত শুরু হয়েছিল সেটা হঠাৎ করে কিন্তু শনির বক্রতা কাটার পর এখানে কিন্তু আবার যে আগের অবস্থার পুনরায় যে অবস্থার যেটা দু তিন মাস আগে ছিল সেই অবস্থায় কিন্তু ফিরে যেতে পারেন। যে কোনো ক্ষেত্রেই সেটা চাকরি হতে পারে, আপনার কোনো ব্যবসা হতে পারে, আপনার কোনো সম্পর্ক হতে পারে, তো সেই জায়গাটা কিন্তু পুনরায় ফিরে যাওয়ার একটা যোগ হরোস্কোপে আজ থেকে দেখতে পাচ্ছি। এবং সাধারণভাবে মিথুন এবং তুলার ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব বাড়ছে রাশি ক্ষেত্রে বলছি, এবং ধনুরাশি মকর রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব আজকের দিনে কিছুটা হলেও কিন্তু বাড়বে। এই বিষয়টা আপনাদের কিন্তু সকলকেই সজাগ সতর্ক থাকতে হবে। ছোটো গাড়ির কাজকর্ম যারা করছেন, গ্রহরত্নে যারা কাজকর্ম করছেন, ইট সিমেন্ট এই জাতীয় কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। শনি মানে কাজে দেরি, শিডিউল একটু দেরি হতে পারে। সাধারণভাবে আপনার যদি কোথাও যাত্রা করার থাকে, বেরোবার থাকে, কোথাও বাইরে যাওয়ার থাকে, সময় আরেকটু হাতে নিয়ে বেরোবেন। প্রত্যেকে একটু আগে আগে বেরোন, আর একটু সময় হাতে নিয়ে বেরোনো উচিত হবে। অচেত কিন্তু আপনার কর্মসূচিতে একটু দেরি হওয়া লেট হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে স্বাভাবিকভাবে একটু দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনাদের সকলকে একটু খেয়াল রাখতে হবে। সাহিত্য চর্চা যারা করছেন, কোনো প্রত্নতত্ত্বের কাজের সঙ্গে যুক্ত আছেন, হিস্টোরিক্যাল কোনো বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, আইনি পেশার সঙ্গে যুক্ত আছেন, যে কোনো স্তরে আপনি থাকতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে লাভদায়ক বা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে বেশি। চন্দ্র নিচস্থ থাকলে অ্যালার্জির সমস্যা বাড়ে, যে কোনো অ্যালার্জিটিক সমস্যা ইত্যাদি সেগুলো ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। যে কোনো অ্যালার্জি রিলেটেড সমস্যা, সর্দি কাশি অন্যান্য কিছু অ্যালার্জি, সেই অ্যালার্জিটিক সমস্যাগুলো কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। তো এই বিষয়টাও আপনাদের কিন্তু একটু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, সজাগ থাকতে হবে, অ্যালার্জিটিক সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা একটু নাক্ষত্রিক বিশ্লেষণটা আজকে দেখে নিই। দেখুন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দিনটা খুব টাফ থাকলেও নক্ষত্র যদি আপনার ফেভারে থাকে হাজারো ঝঞ্ঝটের মধ্যে আপনার কাজের কাজটা হয়ে গেল। আর অনেক সময় দেখা যায় আনন্দ উন্মাদনা তো হলো কিন্তু আপনার কাজের কাজটা হয়ে উঠলো না, সেক্ষেত্রে অশুভ নক্ষত্রের প্রভাব থাকে। তো শুভ অশুভ নক্ষত্রের এই যে প্রভাব, প্রথমেই আমরা যদি আজকে দেখি আজকে শনির নক্ষত্র, শনির নক্ষত্র অনুরাধা, এবং অনুরাধার ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা, যাদের জন্ম নক্ষত্র সাধারণভাবে পুষ্যা, বা যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ থাকবে। কিন্তু লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্রের মধ্যে, লগ্ন রাশি নক্ষত্র যদি হয় আপনার, সেক্ষেত্রে আপনি কিছু বিষয়ে অ্যাডভান্টেজ বা শুভ ফল যদি দেখি সেটা কিন্তু হরোস্কোপে পাবেন। অন্যান্য নক্ষত্র ক্ষেত্রে যেগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে তার মধ্যে অবশ্যই কিন্তু অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এই নক্ষত্রগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং আজকে আমি বলবো যে যাদের পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এরাও কিন্তু আজকের দিনে ভালো ফল বা শুভ ফল পেতে পারেন। শুভ ফল পেতে পারেন অশ্বিনী মঘা এবং মূলা নক্ষত্রের জাতক জাতিকারা। কিন্তু সমস্যায় যারা থাকবেন তাদের মধ্যে একটু আলোচনা করে নিন। সমস্যায় থাকতে পারে আদ্রা সাতী এবং শতবিষা নক্ষত্রের জাতক জাতিকারা, এবং সমস্যায় থাকতে পারে বা সমস্যাগ্রস্ত হতে পারে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ় নক্ষত্রের জাতক জাতিকারা।
আজকের বারবেলার প্রভাব শুধু দিনের একটা সময়তেই থাকছে, এবং সেই বারবেলার প্রভাব থাকছে দুপুর 2:11 থেকে সূর্যাস্ত অবধি। এই সময়টুকুই কিন্তু বারবেলার প্রভাব থাকছে। আপনারা যদি চান এই সময় কিন্তু শুভ কাজ বা ইত্যাদি অফ রাখতে পারেন। আজকে শনির প্রভাব থাকছে, অর্থাৎ 8 সংখ্যার আধিক্য বেশি থাকবে। যেখানে 8 সংখ্যা থাকবেন সেখানে কিন্তু শনির প্রভাব থাকবে। শনির প্রভাব মানেই জানবেন একটু দেরি কিন্তু কাজটা হয়ে যাবে। শনির প্রভাব মানেই জানবেন পরিশ্রম। শনির প্রভাব মানেই জানবেন মানসিক দিকটা একটু পুরনো বিষয়গ্রস্ত, হতাশাগ্রস্ত সেগুলো হতে পারে। শনির প্রভাব মানেই জানবেন আপনার বুদ্ধি জ্ঞান এগুলো বিকাশের ক্ষেত্রে ভালো। তো এই প্রভাবটা কিন্তু রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবং আজকের শনির রং হচ্ছে নীল, নীল রঙের প্রভাব থাকবে। চন্দ্র নিচস্ব সাদা রং আপনার কিন্তু মানসিক প্রভাবকে নেতিবাচক দিকে নিয়ে যেতে পারে। তাই আমি এখানে রঙের যে বিশ্লেষণটা আগে আমি বলিনি, তারপর আর কিছু কথা বলবো। দেখুন, মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে সাধারণভাবে আমি এখানে বলবো যে আজকে তারা কিন্তু নীল রং ব্যবহার করতে পারে। বৃষর ক্ষেত্রে নীল রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে তবে সবুজ রং শ্রেয় হবে। কর্কটের ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই লাল বা সবুজ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে এরা কিন্তু আজকের দিনে সবুজ রং ব্যবহার করবেন। কন্যার ক্ষেত্রে এরা কিন্তু নীল রং ব্যবহার করতে পারেন, চাইলে সবুজও ব্যবহার করতে পারেন। তুলা নীল এবং সবুজ ব্যবহার করতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ এবং নীল ব্যবহারযোগ্য। ধনুর ক্ষেত্রে এরা কিন্তু নীল এবং হলুদ ব্যবহার করতে পারেন, চাইলে সবুজ ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে এরা কিন্তু সবুজ এবং নীল রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা হলুদ রঙকে বেশি প্রাধান্য দেবো এবং চাইলে সাদা রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা নীল রং অবশ্যই ব্যবহার করতে পারেন, নীল রঙে কিন্তু অসুবিধা থাকছে না, চাইলে হলুদ রঙও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখুন বন্ধুরা, এখানে যে বিষয়টা আমরা একটু খেয়াল করে নেব সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র সাধারণত শনির যে প্রভাব সেটা কিন্তু স্থিরতা প্রদান করবে। গত দিনটা যদি আপনার কোনো কারণে খুব খারাপ যায় তাহলে আজকের দিনে একটু বেলার দিকে, একটু দুপুরের দিকে যে কোনো কাজ করবে, কারণ সেখানে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব ছিল। বৃহস্পতি নক্ষত্রের প্রভাবটা দুপুরের পর কেটে যাচ্ছে, আপনি যে কোনো কাজ দুপুরের পর থেকে করতে পারেন, কোনো প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। চন্দ্র যেহেতু নিচস্থ, মাথায় রাখবেন চন্দ্র হচ্ছে আমাদের মনের কন্ট্রোলার, শুরুতেই বলেছিলাম। তাই যে ঝগড়া ঝাঁটি কোনো বিষয়ে তর্ক, হয়তো কোনো কংক্রিট ওয়েতেই তর্ক হচ্ছে কিন্তু সেই তর্কের ভেতর জড়াবেন না, সেটা কিন্তু আপনার মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। এই বিষয়টা সবার আগে খেয়াল রাখা জরুরি। এরম কাজগুলোকে আপনারা হাত দিতে পারেন যেগুলো কিন্তু আগে হয়তো হতো, মাস দুয়েক হয়েছে সেই কাজগুলো আপনার হচ্ছে না, বাধা হয়েছে, একাধিক জায়গায় নানারকম অবস্ট্রাকশান এসছে, আটকে যাচ্ছে, হচ্ছে না, সেই ধরনের কাজগুলোকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন আজকের দিনে। কারণ শনি এখন মার্গী, ফলত মার্গী ফলটার জন্য আপনি কিন্তু সেই কাজগুলো আবার কিন্তু গতি পাবেন, আবার সেই কাজগুলো কিন্তু শক্তি ফিরে আসবে, এগুলো কিন্তু অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এবার লগ্নরাশির আলোচনা আমরা করে নিই। ফোন নাম্বার পেয়ে গেছেন, সমস্যা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে জেনে নিই লগ্নরাশিভিত্তিক প্রভাবগুলো। মেষলগ্ন মেষ রাশি, চন্দ্রের অবস্থান রাশির অষ্টম ভাবে। দিনের শুরুতে সামান্য সময় বৃহস্পতি নক্ষত্র, তারপরে শনি নক্ষত্র। দেখুন, আজকের দিনটা প্রথমেই বলবো কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কাজের ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা এগুলো পেতে পারেন। মন খুব একটা সাপোর্টিভ নয়, মনে কিছুটা হতাশা, কিছু বিষয়ে চিন্তা এগুলো কিন্তু গ্রাস করতে পারে। পরিবার পরিজনে কারো সমস্যা, কোনো হেলথ ইস্যু এগুলো থাকলে এগুলোর বিষয়ে একটু সেন্সিটিভ থাকবেন। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে, অন্যান্য পড়াশোনাগুলো ভালো যাবে। গবেষকদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। মানসিক পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কেনাকাটি সামান্য শখসাত পূরণের কাজে অসুবিধা নেই, তবে বিশেষ কিছু কেনার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু পরিকল্পনামাফিক এগোবেন। পুরনো কাজে অগ্রগতি আসতে পারে, এখানে প্রাপ্তিস্থান শুভ হতে পারে, আয়ভাব শুভ হতে পারে, আর্থিক যোগাযোগ কিন্তু উত্তম হতে পারে। এখানে আমি এটুকু বলবো যে চন্দ্র অষ্টমস্থ এবং এখানে চন্দ্র কিন্তু শনির কানেকশানে আছে, সেখানে একটু পরিশ্রম হবে হয়তো, কিন্তু ওভারঅল কর্মক্ষেত্রে আপনার ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে যদি দেখি, আহার্য সামগ্রী বিশেষত কথা বেশি যারা খান, পারিবারিক পেশাগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু গ্রোথ আপনি পাবেন। এই জায়গাটা অবশ্যই ভালো ফল আজকের দিনে এক্সপেক্ট করতে পারেন। অনলাইনে যে কোনো কাজকর্ম সেগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। সেভিংসে ইনভেস্ট করা যেতে পারে, দীর্ঘমেয়াদী প্রকল্প, স্বল্পমেয়াদী প্রকল্প দু ক্ষেত্রেই। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রেও দিনটা কিন্তু মোটের উপর ভালো যেতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। আইনি ক্ষেত্রে কিছু রদবদল হওয়ার সম্ভাবনা থাকছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 2023 বর্ষফল, মঙ্গলের বক্রতার ভিডিওটি এবং অন্যান্য ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে ঠান্ডা লাগা সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, এই ধরনের সমস্যাগুলো বেশি কম একটু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মেষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র সমসপ্তমে। চন্দ্র এখানে নিচস্থ, আবেগ অনুভূতি একটু তাড়িত হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, প্রাপ্তিস্থান স্বাভাবিক থাকবে, ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে, ইচ্ছা শখ পূরণ ইত্যাদি ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে।
সাধারণ কেনাকাটি শখের কাজে বাধা নেই, করতে পারেন। এখানে দাম্পত্য ক্ষেত্রে একটু ইমোশনাল থাকবে, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু একটু সমস্যা হতে পারে, এটা খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ থাকবে, স্কুল কলেজের রেগুলার পড়াশোনা ভালো যাবে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, কোথাও যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে। দূরযাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক যোগাযোগ কিন্তু সব ক্ষেত্রেই উত্তম থাকার সম্ভাবনা আছে। শনির কানেকশান এখানে থাকার জন্য আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন, গুরু টিচারেদের সান্নিধ্যে কিন্তু ফল লাভ হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্থিতিশীল, একটু মেন্টাল স্যাটিসফ্যাকশান বা যতটা আপনি আশা করছেন সেই জায়গাটা 100% নয়, কিন্তু ব্যবসার জায়গায় লাভ হবে, আর্থিক যোগাযোগও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা আছে। অনলাইন ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে, ওষুধপত্র সংক্রান্ত ব্যবসা, মেডিকেলের ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া জল, দুধ, আহার্য সামগ্রী, মিডিয়া এই ধরনের কাজ যারা করছেন, সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত আছেন সেগুলোতেও কিন্তু আজকের দিনে ভালো ফল আপনারা পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা লাভদায়ক, ব্যাংক, রেলওয়েজ কোম্পানি, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন, ঘুরে ফিরে কাজ করছেন এগুলোর মধ্যে কিন্তু আজকের দিনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা ভালো ফল পাবেন। যোগাযোগপূর্ণ দিন থাকবে, আর্থিক যোগাযোগ, সামাজিক যোগাযোগ, অনলাইনে কোনো যোগাযোগ সেগুলো কিন্তু ভালো হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যাত্রায় হাতে সময় নিয়ে বেরোতে হবে, যাত্রায় দেরি লেট হওয়ার সম্ভাবনা হরস্কোপে কিছু বিষয় থাকছে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে অবশ্যই। 2023-এর মূল বর্ষফল, অন্যান্য ভিডিওগুলি, মঙ্গলের বক্রতা প্রাপ্তি সেই ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে কেমন যাবে দেখুন। চন্দ্র ষষ্ঠে একটু রোগভোগের বিষয়টা খেয়াল রাখবেন, চলতি শরীর স্বাস্থ্য বিষয়টা খেয়াল রাখবেন, বাক্যকে নিয়ন্ত্রণে প্রয়োগ করবেন। সাড়ে সাতই বা ঢাইয়া এই এফেক্টগুলো কিন্তু শনির যে নক্ষত্রে কিছুটা বাড়তে পারে, যেহেতু আপনাদের রাশি ঢাইয়া চলছে তো ঢাইয়ার প্রভাব কিছুটা থাকবে, যেটা মানসিক দিকটা একটু প্রভাবশালী করতে পারে। মা, মাতৃস্থানীয় ব্যক্তি এদের সঙ্গে মতান্তর হতে পারে। বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। তবে প্রেমের ক্ষেত্রে এই যে সময়টা চলছে বাংলার কার্তিক মাস, এই সময়টা কিন্তু খুব স্ট্রং নয়, ইগো সমস্যা, একটু জেদপূর্ণ, তর্কপূর্ণ বিষয়গুলো থাকতে পারে। আর আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে বুধকেতু যোগ চলছে, এবং এই বুধকেতু যোগটা কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ভ্রমিত করতে পারে, তাই যে কোনো নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে, নতুন কিছু শুরু করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোবেন, সেগুলোতে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। কর্মস্থান আজকের দিনে শুভ, খাটুনি একটু থাকবে, শনিদৃষ্টি আছে কর্মঘরে, দায় দায়িত্ব থাকবে, কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড থাকবে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে এমনি সমস্যা নেই, ওয়ার্কলোড থাকবে। আইনি কাজে কিছু সফলতা বা সদর্থক পদক্ষেপ পেতে পারেন। গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর দিনটা লাভদায়ক, খালি খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এগুলো বিষয়ে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ ব্যবসার জায়গাটা মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে, সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। সাধারণ কেনাকাটি শখসাৎপূরণের কাজে সেরকম কোনো অসুবিধা নেই, সেগুলো করে ফেলতে পারেন। দাঁতমারি সংক্রান্ত ব্যথা বেদনার ক্ষেত্রে কিছুটা কিন্তু আপডাউন হতে পারে, তো এই বিষয়টা একটু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। বাকি জায়গাটা হরস্কোপে কিন্তু শুভ, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। আত্মীয় স্বজন ফ্যামিলির জায়গাটা মোটের ওপর অ্যাভারেজ, দাম্পত্য সুখ ভালো যাবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে। অবশ্যই বিস্তারিত জানতে আপনারা 2023-এর বর্ষফল সঙ্গে কিন্তু অবশ্যই নতুন ভিডিও যেগুলো আসছে দেখতে থাকুন। মঙ্গল বক্রী হচ্ছে রাশিতে, আমি এই ভিডিওর আগে পরেই ভিডিওটা দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। পেলাম কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে অমাবস্যা, গ্রহণ এইসব পেরিয়ে চন্দ্র কিন্তু আজ নিচস্থ, তো আজও কিন্তু দিনটা খুব যে স্ট্রং সেটা বলা যাবে না, কারণ চন্দ্র তার নিচস্থভাবে আছে, শরীর মনের ওপর প্রভাবশালী দিন। তো সেক্ষেত্রে আমি মনে করি ব্যবসার ক্ষেত্রটা দিনটা ভালো, প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল, কিন্তু নতুন প্রেমের যোগাযোগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটা হতে পারে। বিদ্যাভাব শুভ যেতে পারে, সাধারণ কেনাকাটি শখসাৎপূর্ণের কাজে আপত্তি নেই। সন্তানভাব শুভ, পেটজনিত সমস্যা আসতে পারে, আইনি কাজে কিছু বড় রদবদল হওয়ার সম্ভাবনা আছে। কর্মভাব শুভ, কিন্তু কাজে দায়িত্ব থাকবে, প্রেসার থাকবে, একঘেয়ে লাগতে পারে কোনো কাজ করতে, একটু গ্যাপ দিয়ে কাজ করার চেষ্টা করুন। অনলাইনের কাজগুলো ভালো যাবে, ট্রান্সপোর্টের কাজগুলো ভালো যাবে, এছাড়া সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ব্লগিং, প্রিন্টিং, খাদ্যদ্রব্যের কোনো কাজকর্ম, চাকরি ব্যবসা দুক্ষেত্রেই, ব্যাঙ্কিং, প্রেস এই ধরনের কাজ যারা করছেন, যে কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে এটা বলবো যে বর্তমানে বুধের দৃষ্টি আছে, সেটা কিন্তু আপনাদের বিশেষত অ্যাকাউন্টস, টিচিং প্রফেশন, সেলফ প্রফেশন বা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু কাজের ক্ষেত্রে সুফল দিতে পারে, এটা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। তবে চেস্ট, লাং রিলেটেড সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। রাশির দ্বাদশ হবে মঙ্গল 30 তারিখ থেকে, বক্রী হচ্ছে, কী ফল পাবেন না পাবেন এই ভিডিওর আগে পরেই ভিডিওটা পাবেন, অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে অবশ্যই নতুন ভিডিওগুলো চোখ রাখুন, সমস্যায় যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থে একটু
মানুষে গিয়ে ইমোশনাল থাকবে, তবে এই যে তৃতীয় ঘরে চন্দ্র সূর্যের কম্বিনেশন, অমাবস্যার কম্বিনেশন, সেটা কেটে যাওয়ার জন্য বেশ কিছু কাজে অগ্রগতি থাকবে। শনির কাজ, শনির কম্বিনেশন, শত্রু নিয়ে চিন্তা থাকবে কিন্তু শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে, দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজে রেগুলার পড়াশোনায় অসুবিধা নেই, সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে আপনি এক্সপেক্ট করতে পারেন। সাধারণ কেনাকাটি সৎপূর্ণের কাজ করতেই পারেন, সেগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। অনলাইন কাজগুলো ভালো যাবে, ঘোরাঘুরি, যাত্রা, কমিউনিকেশন, এগুলো কিন্তু মোটের উপর আজকের দিনে ভালো হবে। পরিবারে কোনো বন্ধু আত্মীয় সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পারিবারিক কাজগুলোর মধ্যে কিন্তু অগ্রগতি আজকের দিনে কিন্তু পাবেন, এই বিষয়টা অবশ্যই কিন্তু শুভ ফল বা ভালো ফল আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া আজকের দিনটায় মায়ের হেলথের বিষয়ে সতর্ক থাকবেন, কোনো সমস্যা চললে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা আছে। ছোটোখাটো বিষয়ে কেউ কিছু বললো, কিছু শুনলেন, এগুলো মনের উপর প্রভাবশালী। ব্যাক অফিস জব, ওয়ার্ক ফ্রম হোম, এগুলো কাজের ক্ষেত্রে ভালো যাবে। বৈদেশিক কাজের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখা দরকার। ট্রান্সপোর্ট জাতীয় কাজ, সিনেমা, মিডিয়া, ফিল্ড ওয়ার্কিংয়ের কাজ, সেবামূলক কাজ, চন্দ্রের দৃষ্টি কর্মঘরে আছে কোনো ধরনের সফটওয়্যার, আইটি বা সফিস্টিকেটেড কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। পরিবারের মতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আইনি কাজে কিছু পরিবর্তন হতে পারে, কোনো মিউচুয়াল, কোনো ঝুটঝামেল, অশান্তির মীমাংসা সূত্র আজকের দিনে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি, কোমরের ব্যথা বেদনা, এগুলো বাড়তে পারে, মেডিকেল কাজ করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে দিনটা লাভদায়ক, কম্পিটিটিভ জায়গার মধ্যেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন, এগুলোতে অবশ্যই বেটার রেজাল্ট এখানে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। অবশ্যই আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। সঙ্গে 2023 মূল বর্ষফল, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্র তৃতীয়ভাবে এবং নিচস্থ ঘরে আছে, মাথায় রাখবেন যোগাযোগ হবে কিন্তু যোগাযোগের মধ্যে কিন্তু বিঘ্নতা বাধা থাকবে, সেই নিয়ে কিন্তু যোগাযোগগুলো আজকের দিনে হবে। এটা খেয়াল রাখতে হবে যে ছোটোখাটো ঘটনা বিষয়ে মনকে একটু দারুণভাবে প্রভাবিত করতে পারে, একটু আধটু বিষয়ে কিন্তু মানসিক প্রভাব বেশি থাকবে। আউটডোর কমিউনিকেশানগুলো আজকের দিনে ভালো হবে। দূরযাত্রায় লাভ থাকবে, শনির কানেকশানে প্রাপ্তিযোগ, ফাটকা লাভ, ইচ্ছা সম্পূরণ এগুলো ক্ষেত্রে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে শনির দৃষ্টি যেহেতু এখানে দাম্পত্য ঘরে পড়ছে, খুঁটিনাটি বিষয়ে একটু কোনো বিষয়ে একটু বিমর্ষতা ইত্যাদি এটা থাকতে পারে। পায়ের ব্যথা বেদনা, পেটের হজমের সমস্যা এগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেম নিয়ে যদি তিক্ততা না থাকে, আদারওয়াইজ আজকে দিনটা ভালো কাটবে। পুরনো প্রেম ফেরা বা যোগাযোগ হওয়ার কিছু সম্ভাবনা হরোস্কোপে তৈরি হতে পারে। সন্তানভাব শুভ, সন্তানের ফিউচার প্ল্যানিং, সন্তানের কেরিয়ার এগুলোর বিষয়ে আজকের দিনে অবশ্যই ভাবনা চিন্তা করতে পারেন। সাধারণ কেনাকাটি সৎপূর্ণের কাজে অসুবিধা নেই। প্রাপ্তিযোগ একটু বিলম্ব, অর্থাৎ প্রাপ্তিযোগ একটু দেরিতে হবে বা হলো, আপনাকে একটু বাড়তি দৌড়ঝাঁপ করতে হলো, সেটা হতে পারে। কর্মভাব স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে হিসাবপত্র মেনটেন যারা করছেন একটু খেয়াল রাখবেন। বুধ কেতুযোগ ভ্রম হতে পারে, যে কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিনতে কারোর সঙ্গে আলোচনা করে নেবেন, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমী দিন, ব্যবসার ক্ষেত্রে কাজের ওয়ার্কলোড থাকবে, দায়িত্ব থাকবে, একটু পার্টনারের সঙ্গে সাময়িক কিছু বিষয়ে মতভেদ হতে পারে যদি আপনার শনির ডিস্টার্বিং থাকে, তবে সেটা চান্সেস খুব কম। আদারওয়াইজ সোশ্যাল বিষয়, টেকনিক্যাল কোনো প্রফেশন, লোহা আয়রনজাত দ্রব্যের ব্যবসা, ঘুরে ফিরে যারা হকারি ফেরি করছেন এই ধরনের ব্যবসা, ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো মোটের উপর ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে। অবশ্যই আপনারা 2023 বর্ষফলটা দেখে নেবেন। সঙ্গে মঙ্গল রাশির কর্মভাবে বকরি হচ্ছে, এই ভিডিওর আগে পরেই সম্ভবত ভিডিওটা পেয়ে যাবেন, একদমই মিস করবেন না, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধবের সাহায্যে কোনো কাজ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে। চন্দ্র রাশি থেকে সরে রাশির দ্বিতীয়, হালকা মেজাজ থাকবে, গ্রহণ অমাবস্যার প্রভাব সরে যাওয়ার জন্য একটু মানসিক জায়গাটা স্থিত হবে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, কর্মক্ষেত্রে খাটুনি বাড়বে, এটা মাথায় রাখতে হবে। কর্মক্ষেত্রে আজকের দিনে বড় ডিসিশন বা ঝুঁকিপূর্ণ ডিসিশনের মধ্যে যাওয়া উচিত নয়। বিদ্যাভাব শুভ থাকবে, লেখালেখি শৈশবতের ক্ষেত্রে বা কোনো টাইপিংয়ের ক্ষেত্রে একটু স্লো বা একটু কনসেন্ট্রেট করতে পারছেন, এটা হতে পারে। ব্যবসার স্থান লাভদায়ক, তবে মঙ্গল বকরি হচ্ছে 30 তারিখে, এই সময় ব্যবসা এবং দাম্পত্য এবং বিবাহ বিষয়ে একটু বিঘ্নতা, একটু সমস্যাগুলো কিন্তু হতে পারে, এই বিষয়টা চোখ কান খোলা রাখতে হবে। কর্মভাব শুভ থাকবে, সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, টেকনিক্যালে যারা আছেন তারা এগিয়ে থাকবেন, অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকবে। কর্মক্ষেত্রে এখানে আমি এটুকু বলবো যে যারা কথা বলছেন, এখানে ধারাভাষ্যের কাজ করছেন, কোনো ধরনের ভয়েস ওভারের কাজ করছেন, গান বাজনা করছেন, তারা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, ইমোশনাল, সন্তানভাব শুভ থাকছে। ব্যবসার ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে দু ক্ষেত্রেই বলবো, একটু যারা ক্যাশ হ্যান্ডেল করছেন একটু খেয়াল রাখবেন, সাময়িক হিসাব নিকাশে ভুলভ্রান্তি হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। এছাড়া চতুর্থস্থ শনি কানেকশান, পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ হবে, বাড়ি ঘর কেনাকাটি বা কিছু সেল ক্রয় বিক্রয়গুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনাই হরোস্কোপে বেশি থাকছে। দাঁতমারির সমস্যা, একটু পেটের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা এগুলো হতে পারে, বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে 2023 মূল বর্ষফল এবং
মঙ্গলের বকরি ভিডিওটা আসছে, বুধের ট্রানজিটের ভিডিওটা আপডেট দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশিতে। রাশিতে চন্দ্রের প্রবেশ, ইমোশন বাড়বে। আপনারা জানেন আপনাদের রাশিতে চন্দ্র নিচস্থ হয়, অর্থাৎ সেন্সিটিভ দিন। যে কোনো সিদ্ধান্ত একটু মেপে ঝুপে নেবেন, ভেবে চিন্তে নেবেন, সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকবে। তাই কোনো সিদ্ধান্ত অবশ্যই প্রিয়জনদের সঙ্গে আলোচনা করে, পরিবারের সঙ্গে আলোচনা করে সেটা কিন্তু নেবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু তাড়াহুড়ো মাথায় ভুল হতে পারে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, কর্মক্ষেত্রে টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন তারা এগিয়ে থাকবেন, কর্মক্ষেত্রে অনলাইন কাজের সূত্রে যারা আছেন তারা কিন্তু এগিয়ে থাকবেন, কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, শিল্পী যারা আছেন তারা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে এগিয়ে থাকবেন। এছাড়া জল, দুধ, আহার্য সামগ্রী, তথ্য প্রযুক্তি, আইটি ফিল্ড, টিউশনি, পূজা অর্চনার কাজ, ফুল ফল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। দেখুন, কর্মক্ষেত্রে মেনলি আনমোনাভাব একটু থাকবে। সূর্য কর্মপতি নিচস্থ এবং দ্বাদশস্থ শনির কানেকশান তৃতীয়, সেলফ প্রফেশন, আউটওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, আইটি ফিল্ড বা সেলসের কাজ, এগুলো মোটের উপর ভালো যাবে। কিন্তু চন্দ্র যেহেতু নিচস্থ আছে একটু আনমোনাভাব থাকবে, কনসেন্ট্রেশনের কাজগুলো একটু আপনার গ্যাপ দিয়ে দিয়ে করা উচিত হবে, একবার রিচেক করুন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মাইগ্রেনের সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স, সাধারণ সর্দি কাশির সমস্যা থাকতে পারে। যোগাযোগপূর্ণ দিন থাকতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করতে পারেন। প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, দাম্পত্য সুখ স্বাভাবিক। মঙ্গল বকরি হচ্ছে 30 তারিখ, এই বিষয়ে ভিডিওর আগে পরে ভিডিওটি পাবেন, অবশ্যই অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র দ্বাদশভাবে। মনের ওপর একটা প্রেশার থাকছে আজকের দিনে, খরচ একটু বাড়তে পারে, সেভিংসে ইনভেস্ট তবে করা যেতে পারে, বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো, আইনি ক্ষেত্রে কিছু চেঞ্জ হতে পারে, বিষয় খেয়াল রাখবেন। লোয়ার অর্গান পেন, ব্যাক পেন, কোমরের নিচে ব্যথা বেদনা এগুলো কিন্তু বাড়তে পারে। কর্মভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, টেকনিক্যাল ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, অনলাইনের কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, বিদেশ যাত্রা, দূরযাত্রা, সুযোগ অপরচুনিটি আসতে পারে। বিদেশে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পেতে পারেন। লোয়ার অর্গান ডিজিজ ইত্যাদি কিছু চললে সেই বিষয়টা বেশি সতর্ক থাকবেন। কাজের কর্মের ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু ওভারটাইম বা কাজের ক্ষেত্রে বাড়তি কাজের একটু বাড়তি বা ব্যবসার ক্ষেত্রে একটু বাড়তি সময় লাগলো কাজের ক্ষেত্রে সেটা হতে পারে। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা প্রয়াস করতে পারেন, সাধারণ কেনাকাটিতে অসুবিধা থাকছে না। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, তবে মঙ্গলের বক্রতা 30 তারিখ, এরপর থেকে প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্বাভাবিক থাকছে, বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে ক্ষেত্র বিশেষ একটু মতান্তর হতে পারে, বাক্য একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন, কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে রেগুলার ভালো যেতে পারে, তবে 30 তারিখের পর ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়ে ভিডিওর আগে পরে মঙ্গলের যে ভিডিওটি আপডেট দিচ্ছি সেটা অবশ্যই দেখে নেবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চলে, সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। অবশ্যই নতুন ভিডিওগুলো 2023 মূল বর্ষফল দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু একাদশভাবে। প্রাপ্তিস্থান শুভ, শনি চন্দ্রের কানেকশান থাকার জন্য ইমোশন অত্যন্ত রাইজিং থাকবে, কমিউনিকেশান হবে, একটু সময় লাগবে হাতে যে কোনো কাজ করতে, এটা মাথায় রাখতে হবে। দূরের যোগাযোগে লাভ হতে পারে, কর্মঠ দিন থাকবে, সেলফ প্রফেশনে যারা আছেন ভালো, টেকনিক্যাল প্রফেশন, আইনি পেশা এগুলো ক্ষেত্রে ভালো যাবে। কর্মক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে নতুন উন্নতি সম্ভাবনা, ইন্টারভিউতে সফলতা এগুলো কিন্তু পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি সংযোগ আছে, কিন্তু চন্দ্র যেহেতু এখানে নিচস্থ আছে রিস্কি ডিসিশনগুলো এড়িয়ে চলবেন, যেটা যেভাবে চলছে স্বাভাবিকভাবে যতটুকু আয় হচ্ছে তার উপরই সন্তুষ্ট থাকুন, কোনো রকম আগ বাড়িয়ে কোনো ডিসিশন নেবেন না। তবুও ব্যবসার ক্ষেত্রে ঘুরে ফিরে ব্যবসা, আইনি পেশা, মেডিকেল পেশা, টিচিং প্রফেশন, টেকনিক্যাল পেশা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। গান বাজনা যারা করেন, পারিবারিক কোন পেশার সঙ্গে যুক্ত আছেন সেগুলোতে ভালো ফল পাবেন, এবং সেগুলো অবশ্যই কিন্তু ভালো ফল থাকছে। খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হতে পারে, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, দাম্পত্য সুখ স্বাভাবিক থাকছে, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চলে একটু খেয়াল রাখতে হবে। আর সন্তানভাব আজকের দিনে শুভ থাকবে, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। রাশির দশমে একাধিক গ্রহ সংযোগ হয়েছে, এই সময় জব চেঞ্জ ট্রান্সফারের বিষয়ে ভেবে চিন্তে করবেন। কর্মক্ষেত্রে কেতুর প্রভাব নেগেটিভ থাকলে একটু কনস্পিরেসি ইত্যাদি সেগুলো কিন্তু হতে পারে। চন্দ্র শনির যে কম্বিনেশান সেটা কিন্তু এটা মাথায় রাখতে হবে, ডিসিশনে আপনার আবেগ জড়িয়ে থাকতে পারে, তাই যে কোনো ডিসিশন একটু পরিবার পরিজন প্রিয়জন এদের সঙ্গে আলোচনা করে নিন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু কর্ম হবে। কর্মপতি মঙ্গল বকরি হচ্ছে 30 তারিখ, তো কর্মক্ষেত্রে চন্দ্রের অবস্থান একটু করছে, কাজের ক্ষেত্রে সেন্সিটিভ থাকবেন, ইন্টারভিউতে সফলতার লাভে যোগ আছে, আগে থেকে ইন্টারভিউ দিয়ে থাকলে কোনো সমস্যা নেই, কোম্পানির
সামনের সারিতে যারা কাজ করছেন, আউটওয়ার্কস যারা করছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। কোনো সফিস্টিকেটেড কাজ, সফটওয়্যারিং সফটওয়্যার উপর কোনো কাজ করছেন, সেগুলো কিন্তু ভালো ফল থাকছে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে পরিস্থিতি। বুধ ট্রানজিট করে কেতুর সঙ্গে যুক্ত হয়েছে, ইলিগাল অ্যাক্টিভিটিস বা এগুলোর সম্ভাবনার বিষয়ে একটু সতর্ক থাকবেন। কোনো প্রেমের ক্ষেত্রে কোনো কনস্পিরেসি ইত্যাদি হলে বিশেষত লগ্ন সাপেক্ষে বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সূর্য নিচস্থ এবং বাংলার কার্তিক মাসে গ্রহণযোগ চলছে। সূর্যগ্রহণের সময় কিছুদিন হলেই এটা কিন্তু আবার চন্দ্রগ্রহণে পড়বে, অর্থাৎ ভীষণভাবে কিন্তু ব্যবসার ক্ষেত্রটা খেয়াল রাখতে হবে। কোনো রদ বদল বা খুঁটিনাটি পরিবর্তনের বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এই সময় মাথায় রাখবেন যেটা যেভাবে চলছে স্বাভাবিকতা বজায় রাখুন। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ আলোচনা হতে পারে। বিদ্যাভাব শুভ যেতে পারে, স্কুল কলেজের পড়াশোনা ভালো যেতে পারে আজকের দিনে। আউটওয়ার্কসগুলো আজকের দিনে ভালো হবে। দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিছু ভালো ফল ঘটতে পারে, তবে অবশ্যই বড় কোনো চেঞ্জ এই সময় না করাই উচিত। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। আর এইটুকু বলবো, আজকের দিনে কিন্তু আবেগতাড়িত দিন থাকবে, চন্দ্র যেহেতু চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, সিদ্ধান্তগুলো একটু বুঝে শুনে নেবেন। শনির দ্বাদশস্থ প্রভাব বাড়ছে, বিদেশ যাত্রা, দূরের যাত্রা, বৈদেশিক যোগাযোগ এগুলোতে লাভ পাবেন। এবং ব্যবসার ক্ষেত্রেও যদি ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কাজকর্ম থাকে, বিদেশি টাকা যদি ইনকাম করেন সেগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো ভালো যাবে, মেডিকেলের কাজকর্মগুলো ভালো যাবে, তবে লোয়ার গ্রাউন্ড পেন, ব্যাক পেন, ঘুম একটু বাড়াকমা করছে এগুলো হতে পারে, সেগুলো বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। দেখুন, কুম্ভ রাশি সাড়ে সাতির খানিকটা প্রভাব আছে, এটা খেয়াল রাখতে হবে। বর্তমানে যে কোনো সিদ্ধান্তগুলো একটু বুঝে শুনে নেবেন, আর কাজের ক্ষেত্রে ফাঁকিবাজি বা পরে করবো এই ধরনের টেন্ডেন্সিগুলো একটু এই সময় অ্যাভয়েড করবেন। যেটা যখন কাজ সেটা তখনই কিন্তু করে ফেলার চেষ্টা করুন, কারণ সাড়ে সাতি আর কিছু না করুক সময়টা নষ্ট করবে, সেটা বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের নতুন ভিডিওগুলো আসছে, পরপর চোখ রাখুন। মঙ্গলের বক্রতার ভিডিওটি দেখে নেবেন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র ভাগ্যস্থানে, ভাগ্যস্থানে চন্দ্র, এখানে ভাগ্য আপনার সহায় হবে। কিন্তু কাজে একটু দেরি হতে পারে, প্রাপ্তিস্থান অত্যন্ত শুভ, আয়ভার শুভ, আর্থিক যোগাযোগ ভালো হবে। ইম্পর্টেন্ট খরচ, ইনভেস্টমেন্ট, সেভিংসে ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন আজকের দিনে, বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, টেকনিক্যাল প্রফেশনালরা আজকের দিনে এগিয়ে থাকবেন। এছাড়া জমি জায়গা সংক্রান্ত কাজ, আউটডোর ওয়ার্কস, কোনো ধরনের ঘুরে ফিরে কাজ সেগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, এখানে টিচিং প্রফেশন ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, তবে চন্দ্র যেহেতু নিচস্বভাবে আছে, প্রেম সম্পর্কিত ক্ষেত্রে নেগেটিভ ইমোশন, দুঃখ, জেদ, আবেগ এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথের ক্ষেত্রে সাময়িক সতর্ক থাকবেন, নতুন সন্তান যুক্ত হবে আসতে পারে, পেটজনিত সমস্যা একটু আপডাউন করতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপে এগোবেন, কারণ বুধ শুক্র যোগ থাকলে ওখানে বুধ কেতু যোগ আছে, পার্টনারশিপ জায়গাটা দুর্বল। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে নভেম্বরের মিডল অবধি সময়টা খুব ভালো নয়। চলতি ব্যবসায় এমনি লাভ হবে, আর্থিক যোগাযোগও আজকের দিনে থাকবে, চলমান ব্যবসাগুলো ভালো যাবে, ঘুরে ফিরে ব্যবসা ভালো যাবে, ট্রান্সপোর্ট, মিডিয়া এই ধরনের ব্যবসাগুলো ভালো যাবে, আউটডোর ওয়ার্কসগুলো কিন্তু ভালো ফল আজকের দিনে আপনি পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। কর্মক্ষেত্রে কর্মভাব স্বাভাবিক থাকবে, টেকনিক্যাল কর্মীরা আজকের দিনে এগিয়ে থাকবেন, অনলাইন কাজ যারা করছেন তারা কিন্তু এগিয়ে থাকবেন। কর্মক্ষেত্রে সরকারি কর্মী, ওষুধপত্র সংক্রান্ত কাজকর্ম, আর্টিস্ট যারা আছেন তারা কিন্তু এগিয়ে থাকবেন। ফাটকার ক্ষেত্রে লাভ নেই এটা বলবো না, লাভ আছে কিন্তু যেহেতু অষ্টম ঘরে কেতুর সংযোগ আছে, শুক্রের সংযোগ আছে, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোনোই ভালো। অসংযমী জীবন ইত্যাদির মধ্যে যারা ডুবে আছেন সেই জায়গাটা কিন্তু বাড়তে পারে। ক্যালকুলেশনের কিছু সমস্যা হতে পারে, মায়ের হেলথের বিষয় বা পরিবার পরিজনের হেলথ ইস্যু থাকলে সতর্ক থাকবেন। অবশ্যই নতুন রাশিফল আসছে, দেখুন মঙ্গলের বক্রতার ভিডিওটা দেখে নেবেন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।